আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অপহৃত ছাত্রকে উদ্ধার করল পুলিশ, সভা করলেন হুমায়ুন কবির, অনুষ্ঠিত হল কৃষক সংহতি কর্মসূচি, গুজবের ঘটনায় উত্তেজনা, দাদুর দৌলতে আশ্রম, বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আসছে বিস্তারিত খবরে। অপহৃত ছাত্রকে উদ্ধার করল পুলিশ। অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ। বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিহার জেলা থেকে এই নাবালককে উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, মালদার ইংরেজ বাজারের যদুপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করার অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে। সেই শিশুটির বন্ধ ঘরে নির্যাতনের ছবি ভাইরাল হয়। আমার ভাইকে পিছনে নিয়ে গেছি, নিয়ে একটা ছেলে নিয়ে গেছে আর ওই মেয়েটা ওদের এফআইআর আছে, নিয়ে গেছে, নিয়ে আটকে রেখেছিল। একটা রাখার পর ওখানে মারধর করে, মারধর করার এখান থেকে স্যার গিয়েছিল, ওখানে স্যার গেছিল, স্যাররা যে প্রচুর হেল্প করেছে আমাদের, এই কাঠিয়ার। পুলিশ কিভাবে জানতে পারলো কাঠিয়ারে আছে? পুলিশ জানতে পারলো দাদার জন্য, সবাদের জন্য হেল্প করেছে আমাদেরকে, সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বারবার থানায় গেলেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। মালদার ইংরেজ বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায়। সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে উদ্ধার হয় শিশুটি। খুশি পরিবার। আজ থেকে 5 দিন আগে কিডন্যাপ হয়েছিল আমাদের বাড়ি থেকে। আমার দেওরের বউ নিয়ে গিয়েছিল, 2 লক্ষ টাকা দাবি করছিল। তা আমরা 2 লক্ষ টাকা কোথায় পাবো? তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম। আমাদের কোনো সাহায্য করেনি, আমাদের সাহায্য করেছে পুলিশ প্রশাসনটা। পরে থেকে অ্যাকশন নিল, রিপোর্টাররা এসেছিল, এসে সাহায্য করলো। তার জন্য আমার দেওরকে আমরা এখন বাড়ি পাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সভা করলেন হুমায়ুন কবির, এলাকার বিধায়ক এবং ব্লক সভাপতিকে বাদ দিয়ে সভা করলেন হুমায়ুন কবির। আগামী 21 জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শক্তিপুরে। এই প্রস্তুতি সভার ডাক দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এদিনের এই সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন। যদিও এই সভায় ওই এলাকার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং ব্লক সভাপতি গোলক ব্যানার্জিকে দেখা যায়নি। তখনকার যুব কংগ্রেসের কর্মী গুলিতে নিহত হয়েছিল, তাদের বারবার মমতা ব্যানার্জি স্মরণ করে, তাদের শ্রদ্ধা জানাই, তার জন্য জমায়েত করে। কখনো 2-1 বছর গ্যাপ খেয়েছে, করোনার জায়গায় গ্যাপ খেয়েছিল বা বিভিন্ন কারণে 2-1 বছর। কিন্তু এবারে যেহেতু 2024 সালে আবার নতুন করে শক্তি সঞ্চার করেছে তৃণমূল কংগ্রেস, বিরোধীদের এত অপপ্রচার, এত কুৎসা, এত উল্টোপাল্টা, ইডি কে ব্যবহার করা, বিজেপি, ইডি, সিবিআই তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার পরেও তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট
মমতা ব্যানার্জির নেতৃত্বে বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লোকসভায় হয়েছে। স্বাভাবিকভাবে এবার উৎসবের মেজাজে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হল কৃষক সংহতি কর্মসূচি। আজ শনিবার কাটোয়া অ্যাগ্রো লাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হল কাটোয়া এক নম্বর ব্লকের শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিডাঙ্গা এলাকায়। উপস্থিত ছিলেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের জেলার প্রজেক্ট ম্যানেজার সৌরভ কুণ্ডু, সিবিও এর জেলা কোঅর্ডিনেটর সেলি সিদ্দিকী, কাটোয়া অ্যাগ্রো লাইফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মনসুর আলী আনসারি, কোম্পানির বোর্ড অব ডাইরেক্টর কবিরুল মণ্ডল, লালন কৃষ্ণ ঘোষ, সিন্টু রহমান সহ অন্যান্য সদস্যরা। এই অনুষ্ঠান দেখতে শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা হাজির হয়েছিলেন গাঙ্গুলিডাঙ্গা এলাকায়। চাষিদের নিয়ে এই প্রথম অনুষ্ঠান বলে জানালেন কোম্পানির সদস্যরা। আগামী দিনে এলাকার চাষিদেরকে কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন আগত সকল অতিথি। সিবিবিও সাতমাইল সতীশ ক্লাবের তত্ত্বাবধানে কাটোয়া অ্যাগ্রোলাইফ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গত বছর তৈরি হয়েছে। আজ তার অ্যানুয়াল জেনারেল মিটিং। সেই মিটিংয়ে আমরা গত বছরে কি কাজ করেছি এবং আগামী দিনে কি কাজ করব, এই কোম্পানিকে কৃষিক্ষেত্রে কোম্পানিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে কিভাবে বিপ্লব আনব, সেই বিপ্লবকে নিয়ে সাতমাইল সতীশ ক্লাব এবং কাটোয়া অ্যাগ্রোলাইফের যারা ডাইরেক্টর আছেন ওনারা ভাবছেন যে কিভাবে এখানে এই কোম্পানিকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায় এবং চাষিদের কিভাবে সুযোগ সুবিধা করা যায় এবং কৃষিক্ষেত্রে বিপ্লব আনা যায় সেই নিয়ে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের চিন্তা ভাবনা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। গুজবের ঘটনায় উত্তেজনা, ছেলে ধরা গুজবের ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি চালানো হয়, পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা। এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে খবর। ছেলে ধরা টাইপের গুজব তো পুলিশের কাছে খবর যায়। পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডেন্ট মাইন্ড আছে, পুলিশ খুব অ্যাক্টিভ থাকে, পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, পুলিশের সাথে বাগবিতণ্ড হয়, বচসা হয়। এটাই আজকে মানে এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোবাইল ভ্যান এবং পুলিশের আরো টিম যারা রেগুলার পেট্রোলিং এ ছিল এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে, আরো কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। আমরা ইয়ে করেছি, কিছু লোককে অলরেডি রিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। একটা অ্যাজিটেশন ছিল, কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দাদুর দৌলতে আশ্রম, কারো বাবা নেই, কারো আবার মা, কারোর আবার মা বাবা কেউই নেই, কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে, বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা, আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে। স্কুল যাও তুমি? কোন স্কুলে? রামপুর অঞ্চল। কোন ক্লাসে পড়ো? সেভেন। আশ্রমে থাকো, পড়াশোনা করছো, কেমন লাগছে এটা? খুব ভালো। বাড়ি কোথায় তোমার? খাসুরপুর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন দাদু। নিজের গাটের টাকা খরচা করে মালদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম।
এই আশ্রমে এখন ৪০ জন খুদে থাকছে, যাদের কেউ নেই। এই আশ্রমে খুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু। পাশাপাশি আশ্রমের খুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্যায়নের দেখভাল নিজেরাই করছে। মালদা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় দেড় বছর আগে এই আশ্রম তৈরি করেছেন। মালদার হবিবপুর ব্লকের বার্নপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম। নিজের প্রচেষ্টায় তিনি তৈরি করেছিলেন এই আশ্রম। এইটা ১৭-১৮ মাস হলো। এইটা মূলত এটা একটা টিম ওয়ার্ক, আমার সঙ্গে আরো প্রায় যারা বিশেষ আছে তারা হয়তো আসতে পারে না, আমাকেই বেশি আসতে হয়। উদ্যোগটা মূলত আমারই ছিল, এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি, তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশনও পাই, সেই দিয়ে এটা চলছে। কতগুলো বাচ্চা আছে? আপাতত ৪০ জন। এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রীও দান করছেন। এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রমটি। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এখানে নিয়মিত আশ্রমিকদের পড়াশোনা করান, পাশাপাশি তাদের নাচ গান সহ শরীরচর্চাও করানো হয়। প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে এই অনাথ শিশুরা। বহু জ্ঞানীগুণী মানুষ মাঝে মধ্যে এই আশ্রমে আসছেন। আশ্রম সকলেরই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে আশ্রম তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি, কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্ত মাংসের মানুষ, সে মানুষগুলো ভালো। সে মানুষ ভালোর জন্য আমরা সবাই এখানে আসি। শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন, এছাড়াও আগামীতে যেন শিশুরা সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা। সকালবেলা তাদের ঘুম থেকে তুলে ব্যায়াম করাই, তারপরে একটু ধোয়ানো ধোয়াই, তারপরে ছোলা টোলা খাইয়ে, তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই, পরে স্কুল থাকলে স্কুল যাই, নইলে সান্ধান করে আবার পড়তে বসাই, তারপরে বিকালে গাছে জল দেয়, আশ্রমে যা কাজ সে কাজগুলো করাই, তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন 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 খাওয়ানো হয়, খাইয়ে আবার রাত্রেবেলা পড়তে বসাই, তারপরে রাত্রে খাওয়া করে যে যার মতন। অনেক তো বাচ্চা থাকে, এতগুলো বাচ্চাকে কিভাবে সামলান একা? সামলাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ, লাগাতার ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। এই অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পে। কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল চায়ের উৎপাদন, কিন্তু এখন আবার লাগাতার বৃষ্টিতে চা পাতায় স্বাদ সেভাবে আসছে না, ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের। ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ডুয়ার্সের চা শিল্প। এখন কি পরিস্থিতি চা পাতা? চা পাতার এখন তো বৃষ্টি জল মধ্যে হয় না, তো এখন চা পাতা কম, রোদও লাগে বৃষ্টিও লাগে। এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হচ্ছে তরাই ডুয়ার্সের বহু চা বাগান। স্বাদ এবং গন্ধের নিরিখে ফার্স্ট ফ্ল্যাশের কদর বেশি। আবহাওয়ার খামখেয়ালিতে ফার্স্ট ফ্ল্যাশের ক্ষতি বলে দাবি চা শিল্পের সঙ্গে যুক্ত অনেকেরই। অন্যদিকে সেকেন্ড ফ্ল্যাশের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গে চা মহল্লায় একনাগারে বৃষ্টি চলছে, ফলে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চা পাতার। এই পরিস্থিতিতে কবে আবহাওয়া স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ। যদি রোদ বৃষ্টি, এটা তো ন্যাচারাল ওয়েদারের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, যদি এটাকে এইভাবে থাকে এবং রোদ যদি হয় তাহলে হয়তো আবার কোনো জায়গায় আবার ফিরে আসতে পারবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ, এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। আপনারা দেখছেন